Hello everyone, Assalamualaikum. Kachidire jay chicken theke amader video ti dekhchen. Apnader shobai ke welcome janacchi Labony Kitchen cooking and gardening e. Asha rakhchi apnara shobai bhalo achen. Alhamdulillah, amiyo onek bhalo achi. Bangladesh e eshechi aaj puro puri 3 din ar khubi 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 ghonishtho ek friend je amake title diyechilo chashi Labony Rajib. To aaj or biye o nijeo jane na je ami or biye te attend hobo. To cholun apnader sathe niyei ajker biye ti te jacchi. পুরো পরিবারের সাথে দেখা হবে কিছুক্ষণ পর আমরা এখন যাচ্ছি হচ্ছে বিয়েতে সরাসরি বিয়েতে আমার বাসা থেকে খুব বেশি দূরে না কাছাকাছি সাউন্ড হচ্ছে বাইরে তার জন্য দুঃখিত আর এই আমার পুরো পরিবার সহ যাচ্ছি বড় বোন ছোট ভাইয়ের বউ ফারা লাকি রফিক ভাই এবং সবাই তো এখন হচ্ছে আমরা সরাসরি গিয়ে ওকে সারপ্রাইজ দেব আর বিয়েটি হচ্ছে রাতে তাই অন্ধকার তো চলুন দেখি ও কতটা হ্যাপি হয় আমাকে দেখে এই হচ্ছে আজাদ আলবি কাঞ্চন রাইশা রাফিয়া আর এই হচ্ছে আমাদের আমেনা বুড়ি আর এই হচ্ছে রাতের দৃশ্য নারায়ণগঞ্জে তো আমরা সবাই যাচ্ছি আমার নাম কলমি না বলা হইছে রফিক ভাই আপনাকে এর আগের ব্লগেও দেখানো হয়েছে তো চলুন দেখি আমরা সবাই যাচ্ছি আমরা সবাই অটো গাড়ি দিয়ে যাচ্ছি বড় গাড়ি না নিয়ে কারণ আমার বাসা থেকে মাত্র 2 মিনিটের রাস্তা অনেক বেশি খুশি লাগছে আর 3 দিনে আমার গলার এই অবস্থা জানি না আগামী 2-3 সপ্তাহে আমার কি অবস্থা হয় ভিডিওর সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করে সাথেই থাকবেন আরে আমাদের গাড়িতে যাচ্ছে রাইশা রাফিয়া আর আমান আজাদ আমিনা আর হচ্ছে আমি আলবিয়া রাখ আর গাড়ির সামনে আমার ছোট ভাই আকরাম আছে আর ছোট ভাইয়ের এক ছেলে আলবি আলবি আমাদের একটা ছবি তোলো আমিনা এটা বাবি মা আমিনা আমাদের লাবণ এখানে আছে আর এটা হচ্ছে আমাদের বরের বোন বরের বোন রাজীব রাজীবের বোন মুক্তাদি যে আমাকে বিগ টাইটেল দিয়েছে চাষি লাবণী আজ আমি ওর বিয়েতে এসেছি আমি জানি আমার আজকে পুরীর মতো লাগতেছে রহস্যটা কি বিকজ আপনাদের দেখার চোখটা লুকিংটা সুন্দর আন্টি কোথায় আন্টিটা আছে এটা হচ্ছে আমাদের বর আর বরের সাথে লাবণী গেট তো অনেক দিন পর নিপুণ লিন্ডা ওদের সাথে দেখা এরা হচ্ছে আমাদের অনেক 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 ছোটবেলার খুবই ক্লোজ ফ্রেন্ড নেইবার তো একেবারে বোনের মতো রাজীবের বিয়ে উপলক্ষে ওদের সাথে দেখা দেখা হয়ে অনেক বেশি ভালো লাগছে বিশেষ করে আমি প্রায় 13-14 বছর পর বাংলাদেশে একটি বিয়েতে এসেছি আর তাও আবার পুরনো ফ্রেন্ডদের সাথে দেখা হলে কেমন লাগে আশা করি আপনারা সবাই বুঝতেই পারছেন তো এটা হচ্ছে রাজীবের ওয়াইফ আর এই হচ্ছে এখন আমার ফ্রেন্ডের ওয়াইফ ফ্রেন্ড তো ফ্রেন্ড এই চমৎকার হাসি জি
আর আমি তো লাবণী হঠাৎ করে এসে সারপ্রাইজ দিল আমাকে। আমার ওয়াইফকে দেখে আমার ভীষণ ভালো লাগছে। ওদের বিয়েতে আমি অ্যাটেন্ড করতে পেরেছি, কারণ আজ থেকে প্রায় 14 বছর আগে রাজীব আমার বিয়েতে অ্যাটেন্ড করেছে, আর 14 বছর পর আমি ওর বিয়েতে অ্যাটেন্ড করলাম। সো আমার ফ্যামিলি নিয়ে, হাজব্যান্ড, বাচ্চা নিয়ে আমি সো হ্যাপি। পাড়া দেখি আমার জন্য একটা চেয়ার রাখো। আমি যে কত খুশি তা আসলে বলেও শেষ করা যাবে না। তো পুরো পরিবারের সাথে আসলে অনেক দিন পর রাজীবকে দেখে অনেক ভালো লাগছে, কারণ গত 4 বছর আগে যখন এসেছি তখন ওর সাথে দেখা হয়নি, কোনো একটি কারণে ব্যস্ত ছিলাম, দুজনের সময়ের সাথে মিলেনি। শ্বশুরের বিয়েতে যে আসবো এটি আমি এক্সপেক্টই করিনি, তো আসলে আমার খুশির কোনো সীমানা নেই। ওর ওয়াইফকে আমার ভীষণ ভালো লেগেছে, আর রাজীব তো নতুন বর, আজকে কিছুটা শাই, তারপরেও ইট ইজ রিয়েলি গুড টাইম। এই হচ্ছে আমার আমিনা বুড়ি, ওর লাইফে এটি হচ্ছে ফার্স্ট আজকে বিয়ে খাওয়া, খুব এক্সাইটেড। আর এই হচ্ছে আমার ফ্যামিলি, আর এই হচ্ছে আমার ছেলে আমান। আমান আমিনা, বাবা কোথায়? বাবা কোথায়? খাবারের আয়োজন দেখে মনে হচ্ছে ভীষণ মজার খাবার হবে। আশা রাখছি সবগুলো খাবার আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। শুরুতে বোরহানি দিয়েছে, আর এখানে চিকেন আছে, চাটনি, সালাদ। ও কেমন? কেয়ারফুল, ইটস লিটল হট আমান। Okay, sister will help you, don't worry. Daddy, can I have some water? শুরুতে চিকেন ফ্রাই আছে, চিকেন আছে, নান ব্রেড রয়েছে, সালাদ। এই হচ্ছে আজাদ খাচ্ছে। আজাদ, এক্সপিরিয়েন্স বলো, খাচ্ছ অনেকদিন পর? বাংলাদেশে বিয়ে খাচ্ছ, এক্সপিরিয়েন্স বলো, দেশের বিয়ের এক্সপিরিয়েন্স বলো। হ্যাঁ, খুব মজা। হ্যাঁ, হিন্দু বিয়ে তো আমরা কখনো খাই না, এই প্রথম আমি খাই না। আসবা আসবা বলো। যাও, ও তাহলে আমিও খাবো।
Wow, excellent! What the fuck are you doing? Thank you.